প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো। প্রথমেই আমরা জানবো নেটওয়ার্ক কি। এমনিতে শব্দ থেকে তোমরা জানো যে নেট অর্থ হচ্ছে জাল, আর ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা। তো আমরা শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে পাই যে জালের মতো কাজ করা। আসলে নেটওয়ার্কটা এরকমই, জালের মতোই কাজ করে। জাল যেমন একটা সুতো আরেকটার সাথে সংযুক্ত থাকে, নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলিও এরকম একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে। তো কতগুলি দুই বা ততোধিক কম্পিউটারকে যদি আমরা কোনো মাধ্যমের সাহায্যে জুড়ে দিতে পারি তাহলে তাকে নেটওয়ার্ক বলা যায়। তবে স্বাভাবিকভাবে তোমরা এটা অবশ্যই জানো যে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার থাকে না, অনেক অনেক কম্পিউটার থাকে। তাই নেটওয়ার্কের সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে নেটওয়ার্ক হচ্ছে কতগুলি আন্তঃসংযুক্ত কম্পিউটার যারা নিজেদের মধ্যে তথ্য ও রিসোর্স শেয়ার করতে পারে। সংযুক্ত কম্পিউটারগুলি, নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলি দুটো ব্যাপার খেয়াল রাখবা যে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলো আন্তঃসংযুক্ত থাকে, অর্থাৎ একটা আরেকটার সাথে বিতর দিক দিয়ে সংযুক্ত থাকে কোনো না কোনো উপায়ে। আর একটা হচ্ছে তারা নিজেদের মধ্যে তথ্য ও রিসোর্স শেয়ার করতে পারে, তথ্য ও রিসোর্স শেয়ার করতে পারে। তো তোমরা সংজ্ঞাটা লিখে রাখবে এবং খুব ভালোভাবে মনে রাখবে যে নেটওয়ার্ক হচ্ছে কতগুলো আন্তঃসংযুক্ত কম্পিউটার যারা নিজেদের মধ্যে তথ্য ও রিসোর্স শেয়ার করতে পারে। এবার আসো সার্ভার। তার আগে বলে নিই যে নেটওয়ার্ক সম্পর্কে, আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে পড়তে গেলে আমাদের প্রথমেই কতগুলো নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এরকম কতগুলো যন্ত্রপাতির কথা আমাদের ভালোভাবে জানতে হবে। সেরকম হচ্ছে সার্ভার, নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ অংশ সার্ভার। সার্ভার নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এটা হয়তো সার্ভ করে। হ্যাঁ বন্ধুরা, সার্ভার হচ্ছে নেটওয়ার্কের এমন একটা অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সার্ভারই সমস্ত নেটওয়ার্কের মধ্যে যত রকমের তথ্য আছে সবগুলি সার্ভ করে। একটা কম্পিউটার নেটওয়ার্কে সার্ভার অ্যাক্টিভ থাকতে পারে, আবার অনেকগুলিও থাকতে পারে। আচ্ছা যাই হোক, তারপরে এসো ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে যদি কেউ অন্য কারোর কাছ থেকে কোনো সেবা গ্রহণ করে তখন তাকে, যে সেবাটা গ্রহণ করতেছে তাকে ক্লায়েন্ট বলা হয়। তোমাদেরকে বোঝানোর জন্য আমরা যদি এই ক্ষেত্রে ব্যাংকের কথা চিন্তা করি তাহলে ব্যাংক আমাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দিয়ে থাকে, সেই জন্য ব্যাংকে আমরা সার্ভারের সাথে তুলনা করতে পারি। আর আমরা যারা অ্যাকাউন্ট হোল্ডার আছি, আমাদেরকে অ্যাকাউন্ট হোল্ডারদেরকে আমরা ক্লায়েন্টের সাথে তুলনা করতে পারি। সেরকম কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যারা সেবা প্রদান করে যে সকল কম্পিউটার, সেই সকল কম্পিউটারগুলিকে সার্ভার বলা হয়। আর অন্য সকল কম্পিউটার যারা ওই নেটওয়ার্ক থেকে সেবা গ্রহণ করে সকল কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটার বলা হয়। এবার আসো মিডিয়া। মিডিয়া হচ্ছে আমরা যে কম্পিউটারগুলিকে সংযুক্ত করলাম, নেটওয়ার্ক করলাম, সেই করার জন্য আমাদের কোনো না কোনো মাধ্যমের দরকার রয়েছে। সেই মাধ্যমটা হতে পারে বৈদ্যুতিক তার, হতে পারে কোএক্সিয়াল তার, অথবা হতে পারে অপটিক্যাল ফাইবার। বিভিন্ন মাধ্যমে আমরা কম্পিউটারগুলিকে নেটওয়ার্কে সংযুক্ত করতে পারি। আবার নেটওয়ার্ক করার জন্য শুধু যে মাধ্যম হতে হবে তাও নয়, আমরা মাধ্যম ছাড়াও ওয়্যারলেস পদ্ধতিতেও আমরা নেটওয়ার্ক করতে পারি। যেমন তোমরা মোবাইলে প্রায় সময় ওয়াইফাই অপশনটি ব্যবহার করে থাকো। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফাইভ জি। এই নামটি তোমরা এতে এই ওয়াইফাই এভাবে সংক্ষিপ্ত আকারে থাকে, একে তোমরা পূর্ণ নামটি তোমরা মনে রাখবে, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের অবজেক্টিভ রিটেনের সাথে অবজেক্টিভও আছে। অবজেক্টিভের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রশ্ন হতে পারে যে ওয়াইফাই পূর্ণরূপটি কি। তোমরা ওয়্যারলেস ফাইভ জি তোমরা বানান সহ শুদ্ধভাবে মনে রাখবে, যাতে সঠিক আঞ্চলটি তোমরা দিতে পারো। এবার আসো নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আমরা কম্পিউটারকে নেটওয়ার্কিং এর আওতায় আনার জন্য একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারকে সরাসরি যুক্ত করতে পারি না। করার জন্য এর মধ্যে আরেকটা লিঙ্ক কার্ড লাগাতে হয়, যেটা পূর্ণ নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই লিঙ্ক কার্ড হচ্ছে এমন একটা ডিভাইস যেটা মিডিয়া থেকে তথ্য তোমার কম্পিউটারে এনে দেবে, ক্লায়েন্ট কম্পিউটারে এনে দেবে, আবার কম্পিউটার থেকে তথ্য মিডিয়ায় পৌঁছে দেবে।
অবশ্যই যদি ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আসো রিসোর্স, আমরা কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হবার জন্য সংযুক্ত হলে কতগুলি অনেক বেশি সুবিধা পেয়ে থাকি। তার মধ্যে সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে যারা নিজেদের মধ্যে তথ্য ও রিসোর্স শেয়ার করতে পারে, তথ্য তথ্য সম্পর্কে তোমরা আগে জানো বিস্তারিত বলা হয়েছে। রিসোর্স রিসোর্স হচ্ছে কম্পিউটারের সাথে সংযুক্ত অন্যান্য সামগ্রী, যেমন ফ্যাক্স মেশিন, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। কম্পিউটারের সাথে যে নেটওয়ার্কের সাথে যুক্ত থাকলে প্রত্যেক কম্পিউটারের সাথে এই প্রত্যেকটি যন্ত্র থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকো তাহলে তুমি অন্য কম্পিউটার থেকেও এটা ব্যবহার করতে পারো, প্রিন্টার ব্যবহার করতে পারো, ফ্যাক্স মেশিন ব্যবহার করতে পারো। আর এগুলি হচ্ছে রিসোর্স। এবার আসো প্রোটোকল। কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য অনেকগুলি কম্পিউটার যখন একসাথে সংযুক্ত করা হয় তখন এদের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ওই নিয়ম অনুসরণ করেই আবার এক কম্পিউটার আরেক কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা করা থাকে। আর এই যারা নেটওয়ার্কটা তৈরি করে তারাই প্রথম এই নিয়মটা ঠিক করে দেয় যে কোন নিয়মে এই নেটওয়ার্কের কম্পিউটারগুলি একে অন্যের সাথে সম্পর্ক রাখবে বা যোগাযোগ রাখবে, কাজ করবে। যেমন ইন্টারনেট ব্যবহার করার প্রোটোকল হচ্ছে HTTP। এটার পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ওই ওয়াইফাইয়ের মতো, নিকগার্ডের মতো HTTP-র পুরো নামটা তোমরা মনে রাখবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রশ্নের অবজেক্টিভের সাথে জন্য এগুলির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও আসে আরও কতগুলি শব্দ আসলে পরে, যেমন ইউজার। ইউজার হচ্ছে যারা কম্পিউটার ব্যবহার করে, ইউজার হচ্ছে তাদেরকে ইউজার ব্যবহার করে, যেমন তুমি কম্পিউটার ব্যবহার করো, তুমি ইউজার, আমি করি, আমি ইউজার, এরকম। পরবর্তীতে আমরা আরও কম্পিউটারের নেটওয়ার্কের সাথে সম্মত আরও কতগুলি যন্ত্র আছে ওইগুলি সম্পর্কে জানবো। আর আগামী ক্লাসে, আপাতত আগামী ক্লাসে আমরা কম্পিউটারের টপোলজি সম্পর্কে জানবো, এটা আরও গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি তোমরা পরবর্তী ক্লাসটা ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর এই ক্লাসে যে তথ্যগুলি, যেমন নতুন নতুন শব্দ আমরা পেলাম, নেটওয়ার্ক পেলাম, সার্ভার পেলাম, ক্লায়েন্ট পেলাম, মিডিয়া পেলাম, নেটওয়ার্ক অ্যাডাপ্টার পেলাম, রিসোর্স প্রোটোকল, সবগুলি শব্দ তোমাদের জন্য নতুন। আর এই শব্দগুলি সম্পর্কে অবশ্যই বিস্তারিত করবে, কারণ তোমাদের লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্ন যেন যেই প্রশ্নটা সার্ভার নিয়ে প্রশ্ন হতে হবে আসতে পারে সেই প্রশ্ন তোমার 5 নম্বরের উত্তর দিতে হবে, ওটার মধ্যে 5 নম্বর। নেটওয়ার্ক নিয়ে, অ্যাডাপ্টার নিয়ে প্রশ্ন হতে পারে, অ্যাডাপ্টার সম্পর্কে তোমার 5 নম্বর যাতে পেতে পারো সেরকম বড় করে তোমাদেরকে লিখতে হবে। ভালোভাবে করবে বন্ধুরা। আজকে এই পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।